পিনোকিও। অনেক কাল আগে একটি ছোট্ট শহরে একটা খেলনাওয়ালা বাস করত। নাম ছিল জেপেটো। সে তৈরি করত কাঠের খেলনা আর সেগুলি বিক্রি করত। সমস্ত বাচ্চারা পছন্দ করত তার তৈরি সুন্দর আর রঙিন খেলনা। জেপেটো সবসময় চাইত তার নিজের একটি বাচ্চা হোক। আজ আমি তৈরি করব একটি সুন্দর ছেলে পুতুল, যাকে আমি ভাববো নিজের ছেলের মতো। জেপেটো জঙ্গলে একটি ভালো কাঠ খুঁজতে থাকলো আর শীঘ্রই দেখতে পেল একটি ছোট পাইন কাঠ। আহা, এটা একদম ঠিক যা আমি এতদিন খুঁজছিলাম। জেপেটো কাঠটি তার পিঠে চাপিয়ে নিল, ঠিক যেন একটি বাচ্চা। তার বাড়ির পথে রওনা হলো। সে কাঠটি টেবিলের উপর রাখলো আর খোদাই করতে শুরু করলো। তার নিপুণ হাতের ছোঁয়ায় কাঠটি মানুষের আকার নিতে শুরু করলো। প্রথমে পুতুলের মাথা তৈরি হলো, তারপর হাত আর পা তৈরি হলো। জেপেটো শেষ পর্যন্ত তৈরি করলো চমৎকার সুন্দর ছেলে পুতুল। ওহ, কি সুন্দর ছেলে তৈরি করেছি আমি। তুমি আমাকে আমার ছেলেবেলার কথা মনে করে দিলে বাছা। আমি কখনো বিক্রি করব না তোমাকে কারুর কাছে। আমি তোমাকে পিনোকিও বলে ডাকবো আমার সোনা। সেই রাত্রিবেলায় জেপেটো ঘুমোতে গেল পিনোকিওকে নিজের সঙ্গে নিয়ে। জেপেটো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, কেননা ও খুব ক্লান্ত ছিল সারাদিনের কঠিন পরিশ্রমের পরে। হঠাৎ সেখানে এক পরি এলো। জেপেটো, তুমি অনেক বাচ্চাদের আনন্দ দিয়েছ তোমার তৈরি পুতুল দিয়ে। এজন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই বিশেষ এক উপহার দিয়ে, তোমার মহান কাজের জন্য। পরি তার জাদুর কাঠি ঘুরিয়ে দিল পিনোকিওর উপরে আর অব্বাক কাণ্ড, পুতুলটি নিজে নিজে চলতে শুরু করলো। ও বিছানা থেকে এক লাফে নেমে পড়লো আর পরির সামনে এসে তাকে প্রণাম করলো। ধন্যবাদ পরি, তুমি আমাকে নতুন জীবন দিলে। এখন আমি চলতে পারবো, নাচতে পারবো। হ্যাঁ বন্ধু আমার, এখন তুমি জীবন্ত। তুমি ভালো ছেলে হয়ে চলবে। তোমার বাবাকে কষ্ট দিও না, আর সব সময় তার কথা শুনে চলবে। যদি তুমি ভালো ছেলে হয়ে থাকো তাহলে পুরস্কার দেব তোমায়। ও নিশ্চয়ই, আমি সব সময় আমার বাবার কথা শুনে চলব। তোমার বাবা ঘুমোচ্ছে, তাকে বিরক্ত করো না, তাকে অবাক করে দিও কাল সকালে। পরদিন সকালে জেপেটো ঘুম থেকে উঠে দেখল পিনোকিও বসে আছে তার পাশে, তাকিয়ে আছে তার দিকে আর চোখের পাতা ফেলছে। ও মা, আমার পুতুল জীবন্ত হয়ে উঠেছে, আমার পিনোকিও জীবন্ত। হ্যাঁ বাবা, আমি জীবন্ত। জেপেটো জড়িয়ে ধরল পিনোকিওকে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি এর আগে কখনো এত খুশি হইনি। জেপেটো তার পিনোকিওকে সুখে বসবাস করতে লাগলো একসঙ্গে। এবার পিনোকিওর বয়স হলো স্কুলে যাবার। বাবা, এখন আমি বড় হয়ে গেছি, আমিও স্কুলে যাব অন্য বাচ্চাদের মতো। প্লিজ আমাকে এনে দাও বই আর পেন্সিল। নিশ্চয়ই, আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। জেপেটোর কাছে বেশি পয়সা ছিল না স্কুলের জিনিসপত্র কেনার মতো, তাই সে তার একমাত্র কোট বিক্রি করে দিল আর সেই পয়সা দিল পিনোকিওকে। কিন্তু বাবা, তোমার কোট কই? ও, আমি ওটা পরে নিয়ে আজ। ওটা খুব পুরনো হয়ে গেছে আর ছেড়েও গেছে। আমি ওটা আর পরতে চাই না। এখন যাও আমার সোনা, ভালো করে পড়াশোনা করে আমাকে গর্বিত করো। ধন্যবাদ বাবা, বাই, দেখা হবে। পিনোকিও স্কুলের দিকে গেল আনন্দের সঙ্গে। রাস্তায় সমস্ত দোকান, মানুষ আর বাজার হাট দেখতে দেখতে হঠাৎ রাস্তায় একটি জটলা দেখতে পেল। সে আস্তে আস্তে ভেতরে ঢুকে কি হচ্ছে তা দেখার চেষ্টা করল। সে দেখতে পেল একটি বড় রঙিন তাঁবু। সেটা ছিল একটি সার্কাসের তাঁবু। এক ক্লাউন দাঁড়িয়ে ছিল গেটের সামনে। পিনোকিও গেট দিয়ে ঢুকতে গেল, কিন্তু ক্লাউন বাধা দিল। তুমি ঢুকতে পারবে না, টিকিট ছাড়া। পিনোকিও ভাবলো কিছুক্ষণ আর তারপরে বাবার দেওয়া টাকা বের করে আনলো। এই নাও টাকা আর আমাকে টিকিট দাও। ক্লাউন তাকে টিকিট দিল আর পিনোকিও তাঁবুর মধ্যে প্রবেশ করলো উৎসাহের সঙ্গে। একজন জাদুকর ম্যাজিক দেখাচ্ছিল আর একটি ভালুক চালাচ্ছিল এক ইউনিসাইকেল। পিনোকিও অবাক হয়ে গেল। কি আশ্চর্য জায়গা এটা। পিনোকিও স্টেজের কাছে গেল ভালুকের সব দেখার জন্য। ও, এটা কি? একটা জীবন্ত পুতুল। যাই, একে ধরে আর একে দিয়ে খেলা দেখাই আমার সার্কাসে। আমাকে পুতুলওয়ালাদের পয়সা দিতে হবে না পুতুল খেলা দেখাবার জন্য। যেই না, শো শেষ হলো। সে পিনোকিওকে বাইরে যাওয়া থেকে আটকে দিল। একদম যাবে না সার্কাস ছেড়ে। এখন থেকে তুমি এই সার্কাসের অংশ, আমার জীবন্ত পুতুল।
আমাকে যেতে দাও, আমাকে স্কুল যেতে হবে। যে কেন তুমি এখানে এসেছো স্কুলে না গিয়ে? আমি দুঃখিত, আমি বাবাকে মিথ্যা বলেছি। আমার বাবা আমাকে টাকা দিয়েছিল বই কিনতে, আর আমি সব টাকা খরচ করে দিয়েছি টিকিট কিনে। আমি আর কখনো এমন করবো না, প্লিজ আমাকে যেতে দাও। যাও আর ভালো ছেলে হয়ে থাকো, আর বাবাকে কখনো মিথ্যে কথা বলবে না। সার্কাস মাস্টার তাকে 5টি সোনার কয়েন দিল বই কেনার জন্য। ও ধন্যবাদ, তুমি এত দয়ালু আর মহান। পিনোকিও কয়েনগুলো নিয়ে খুশিতে চলে গেল। যখন সে যাচ্ছিল, তখন এক চালাক বিড়াল আর লোভী শেয়াল দেখতে পেল কয়েনগুলো পিনোকিওর হাতে, আর তাকে দাঁড় করালো। কাঠের ছেলে, তুমি কোথায় চলেছো এত তাড়াহুড়ো করে? আমি বাজারে যাচ্ছি স্কুলের বই কিনতে। স্কুলের বই? কেন তুমি ভাবো না বার্গার কেনার কথা আর আর দুধ আইসক্রিম, আর তা তুমি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো। কিন্তু আমার কাছে এত টাকা নেই। এই ছেলেটা খুব বোকা, আমরা ওকে ঠকাতে পারবো। নিশ্চয়ই তুমি পারবে, তোমার কাছে 5টা সোনার কয়েন আছে যা তুমি মাটিতে পুঁতলে তা থেকে টাকার গাছ হবে। ও, এ কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এসো আমার সঙ্গে, আমি তোমাকে দেখাবো খুব ভালো একটি জায়গা এই কয়েনগুলো পোতার জন্য। পিনোকিও তা বিশ্বাস করল আর বিড়াল আর শিয়ালের পেছনে পেছনে গেল। শিয়াল কেউ কিছু টের পাবার আগে এক ছুটে চলে গেল। কিছুক্ষণ হাঁটার পর তার একটি খামারে পৌঁছালো। আমি মনে করি এটাই ঠিক জায়গা। পিনোকিও একটি গর্ত খুঁড়ল। সে তাড়াতাড়ি সব কটি কয়েন গর্তে রেখে তা মাটি দিয়ে ঢেকে দিল। আহ, এখন এই গাছটি বেড়ে উঠবে আর আমি আমার বই কিনতে পারবো। একটি কোট পাবার জন্য আমি তোমাদের কিনে দেবো বার্গার আর মিল্ক আইসক্রিম। বোকা ছেলে, যা ভাগ, এগুলি আমার কয়েন। ভয়ে পিনোকিও পিছিয়ে এলো আর গর্তে পড়ে গেল। বিড়াল বিড়াল, সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। এটা ছিল একটা ফাঁদ যা শিয়ালের তৈরি। তুমি এখনো ভাবছো আমি এখানে আছি তোমার সাহায্য করার জন্য? বোকা ছেলে। বিড়াল আর শিয়াল কয়েনগুলো বের করে নিল গর্ত থেকে আর পালিয়ে গেল। পিনোকিও থেকে গেল একেবারে একলা। আমি কি করব? আমি ভুল লোককে বিশ্বাস করেছিলাম। আমি আমার বাবার কথা শুনিনি, তাই বিড়াল আর শিয়াল আমাকে বোকা বানালো। এটা আমার পাওনা ছিল। হঠাৎ পরে এসে দাঁড়ালো। কি হলো পিনোকিও, কি করে তুমি গর্তে পড়লে? আমি স্কুলের বই কিনতে যাচ্ছিলাম আর দুই চালাক পশু আমাকে ধরলো আর আমাকে গর্তে ছুঁড়ে ফেলে দিল। তারপর তারা আমার সব কয়েন নিয়ে গেল। যে না ও এই কথা বলল, তার নাক ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। আমার নাকের কি হলো? এটা কেন বড় হয়ে যাচ্ছে? তার কারণ তুমি মিথ্যে কথা বলছো। তুমি যত মিথ্যে বলবে তত তোমার নাক লম্বা হতে থাকবে। পিনোকিও লজ্জা পেল আর সব সত্যি কথা বলল পরীকে। যেই ও সব সত্যি কথা বলল, তার নাক আবার সেই হয়ে গেল। এখন যখন তুমি সত্যিটা বললে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আর তুমি এবার তোমার বাবার কাছে যাও। পরি আর জাদুকাঠি ঘুরিয়ে দিল পিনোকিওর ওপরে আর সেই সেখান থেকে উড়ে গেল। ধন্যবাদ প্রিয় পরি। ভগবান তোমায় আশীর্বাদ করুন, ভালো ছেলে হয়ে থাকো, কখনো মিথ্যে কথা বলো না। পিনোকিও বাড়ির দিকে যাত্রা করল। পথে তার দেখা হল বন্ধু রোমিওর সঙ্গে। দাঁড়াও দাঁড়াও পিনোকিও, তুমি কোথায় চলেছো এত তাড়াহুড়ো করে? এসো আমার সঙ্গে, আমি যাচ্ছি টয়ল্যান্ডের দিকে। টয়ল্যান্ড? কোথায় সেটা, আর আমি কেন যাব সেখানে? সেখানে প্রচুর খেলনা আছে আর আছে মিষ্টি চকলেট। মা বাবা নেই সেখানে বকা ঝকার জন্য, কেউ বাধা দেবে না খেলার জন্য বা পড়তে বলবে না। শুনতে তো খুব ভালো লাগছে, চলো যাই। পিনোকিও তার বন্ধুর সঙ্গে চলে গেল টয় ল্যান্ডের দিকে। পিনোকিও আর রোমিও মিষ্টি খেলো, নাগরদোলা চড়লো আর খেলনা নিয়ে অনেক মজা খেলা খেলো। তারা অনেক দিন ধরে থাকলো টয় ল্যান্ডে। একদিন পিনোকিও বুঝতে পারলো তার শরীরের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন হতে শুরু করেছে। তার একটি লেজ গড়িয়েছে আর বড় কান ঠিক গাধার মতো। কিছু হচ্ছে আমার সঙ্গে, এই জায়গায় কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে।
কিছুটা দূরে সে দেখলো একজন মানুষ গাধার উপরে চড়ে আসছে। জোরে হাঁটো, আমি তোমাদের বিক্রি করব বাজারে, বোকা একটা। পিনোকিও বুঝলো যে এটা একটা ফন্দি। টয় ল্যান্ডে আসলে চালাতো এক অসাধু গাধার ব্যাপারী। সে বাচ্চাদের মিষ্টি আর খেলনা দিয়ে ভোলাতো আর তারপরে তাদের গাধায় পরিণত করত এবং তাদের বাজারে বিক্রি করত। পিনোকিও সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে এলো। সে কিছু কানা ঘুষো শুনতে পেল যে না সে পৌঁছালো গ্রামের বাজারে। তুমি কি জিপেটোর কথা জানো? সে তার ছেলেকে খুঁজে বেরিয়েছে সারা গ্রামে, কিন্তু সে তাকে খুঁজে পায়নি, তাই সে সমুদ্রে গেছে তাকে খুঁজতে। হ্যাঁ, আমি শুনেছি যে তার নৌকো ঝড়ে ডুবে গেছে। দুঃখের কথা। এটা শুনে পিনোকিও খুব দুঃখিত হলো আর অপরাধ বোধ হলো, তাই সে এক দৌড়ে সমুদ্রে ঝাঁপ দিল ডুবে যাবার ভয় না পেয়ে। যেই না পিনোকিও অনুতাপ হলো তার স্বার্থ পরিতার জন্য, অমনি সে তার স্বাভাবিক রূপে ফিরে এলো। তার ল্যাজ আর লম্বা কান থাকলো না, যেহেতু সে কাঠের ছিল সে ভেসে উঠল আর সাঁতার কাটতে কাটতে সমুদ্রের মাঝে পৌঁছালো, কারণ সে জানতো না কোথায় যাবে। মাঝে পৌঁছে সে বুঝলো যে এক বড় মাছে তাকে নিগলে নিয়েছে জল থেকে বেরিয়ে। সেটা ছিল একটা বড় তিমি মাছ। ও, কোথায় আমি? এত অন্ধকার কেন? ও বাবা, এ কি করলাম? আমি যদি একবার তোমার দেখা পেতাম। নিশ্চয়ই শোনা আমার, আমি এখানে আছি তোমার জন্য। বাবা! ও পিনোকিও! বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলো। আমি খুব দুঃখিত বাবা, আমি তোমার সব পয়সা সার্কাস দেখার জন্য খরচ করে দিয়েছি। পিনোকিও তাকে বলল সব কিছু সত্যি সত্যি। ঠিক আছে আমার সোনা, আমি তোমাকে ক্ষমা করলাম, এখন আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে? বাবা, তোমার কাছে একটি ম্যাচ বক্স আছে তাই না? হ্যাঁ। আর আমাদের কাছে অনেক জাহাজের টুকরো আছে যা ভেতরে আসছে। হ্যাঁ, আমি কাঠে আগুন জ্বালাবো আর রান্না করব সেই মাছগুলো যা ওই তিমি মাছটা খেয়েছিল। ওকে, এর পেটের মধ্যে যত কাঠ আছে সেগুলোতে আগুন জ্বালিয়ে দেব যতক্ষণ না ধোঁয়া ওর গলা আর নাকে পৌঁছয়। ভালো বুদ্ধি পিনোকিও, আমার আগেই এটা করা উচিত ছিল। তারা একসঙ্গে করলো অনেক কাঠের টুকরো আর তাতে আগুন ধরিয়ে দিল। অনেক আগুন আর কালো ধোঁয়া বেরিয়ে এলো সেই অগ্নিশিখা থেকে। তিনি মাছ জ্বালা করতে লাগলো পেটের ভেতরে। সে কাশতে শুরু করলো আর কাশির সঙ্গে বের করে দিল জিপেটো আর পিনোকিওকে। তারা সাঁতার কেটে ধারে চলে এলো। ও আমার পিনোকিও, তুমি আমাদের বাঁচালে। আমি তোমার ছেলে, এটা আমার কর্তব্য তোমাকে রক্ষা করা। ও, আমি গর্বিত তোমাকে নিয়ে। সেই মুহূর্তে পরি এলো। পিনোকিও, অবশেষে তুমি নিজেকে প্রমাণিত করলে এক ভালো ছেলে হিসেবে। তুমি তোমার বাবাকে বাঁচিয়েছো। আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে একটি বিশেষ উপহার দেব। পরি তার জাদুর কাঠি ঘোরালো পিনোকিওর উপরে। কিছু কামড়াচ্ছে আর আমার চামড়া। আমি একজন মানুষ হয়ে গেছি, আমার হৃদস্পন্দন হচ্ছে। ও পরি, তুমি আমাকে একটি ছেলে দিলে, ধন্যবাদ তোমার দয়ার জন্য। এটা তোমার ভালো কাজের জন্য। যদি তুমি ভালো কাজ করো, সারা পৃথিবী সব সময় তার আশীর্বাদ তোমার উপরে থাকবে। তারপর পিনোকিও আর জিপেটো সুখে বসবাস করতে থাকলো আর আরো সুন্দর খেলনা তৈরি করতে থাকলো বাচ্চাদের জন্য।